এবার তাপ পরিবহন তো দেখলাম এটা কঠিনের বৈশিষ্ট্য, বা সবার কি তাপ পরিবহন করার ক্ষমতা এক? বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম তাপ পরিবহন করার ক্ষমতা, এই যে কার বেশি ভালো কার কম ভালো এইগুলোর জানার জন্য আমাদের একটা ভৌত রাশি দরকার, ঠিক আছে? সেইটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, যেটা দেখে আমরা বলতে পারবো যে যার তাপ পরিবাহিতাঙ্ক বেশি তার তাপ পরিবহন করার ক্ষমতা বেশি, অর্থাৎ সে তাপের সুপরিবাহী হবে। যার তাপ পরিবাহিতাঙ্ক কম সেটা তাপের ভালো সুপরিবাহী হবে না, ঠিক আছে? তাই একটা তুলনামূলক আলোচনার জন্য আমরা একটা নির্দিষ্ট রাশিকে ডিফাইন করব। যেমন মনে আছে রোধের ক্ষেত্রে রোধাঙ্ক বলেছিলাম যে রোধাঙ্ক কী হয়, প্রত্যেকটা পরিবাহী নিজস্ব বৈশিষ্ট্য হয়, ওটা তামার জন্য আলাদা হবে, অ্যালুমিনিয়ামের জন্য আলাদা হবে, ঠিক আছে? যার রোধাঙ্ক বেশি তার রোধ বেশি, ঠিক একই রকমভাবে, অর্থাৎ ওইটা হবে পুরোপুরি ওই উপাদানের বৈশিষ্ট্য, ঠিক আছে? তাপ পরিবাহিতাঙ্ক সেরকম। তো এটা কীভাবে ডিফাইন করব, আমরা একটা স্ল্যাব নিয়েছি, ধাতব স্ল্যাব, যার প্রতিটা মানে দুটো প্রান্ত নিয়েছি, তাদের ক্ষেত্রফল এ, ঠিক আছে? একটা প্রান্ত আমাদের মুখের দিকে আছে, একটা খাতার পিছনে আছে, ঠিক আছে? ওটা দেখানো যাচ্ছে না। এর দুটো তল, একটা তলের তাপমাত্রা থিটা টু আর একটা তলের তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান, আর এর বেদটা হচ্ছে এক্স, ঠিক আছে? তো আমি ধরলাম যে টি সময়ে এর মধ্য দিয়ে কিউ পরিমাণ তাপ যাচ্ছে, এবং এই প্রান্ত দিয়ে তাহলে কী হবে, কিউ পরিমাণ তাপই বেরিয়ে আসবে। এবার তাপ এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি এখানে যে থিটা টু গ্রেটার দেন কি থিটা ওয়ান, তবেই তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। এবার বলছে এই যে তাপটা যাচ্ছে টি সময়ে কোনো স্ল্যাবের মধ্য দিয়ে, যে তাপটা ট্রান্সমিট হচ্ছে বা পরিবাহিত হচ্ছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখা গেছে ওটা এই যে পাতটার এর যে ক্ষেত্রফল সেটার উপর ডিপেন্ড করে, এবং সেটার সাথে প্রপোর্শনাল। কেন প্রপোর্শনাল, দেখো যত ক্ষেত্রফল বেশি হবে তত পরিবাহিত তাপের পরিমাণ কী হবে, একটা নির্দিষ্ট সময় বেশি হবে। দ্বিতীয় পয়েন্ট বলছে দুটো তলের মধ্যে উষ্ণতার পার্থক্য, দুটো তলের মধ্যে উষ্ণতার পার্থক্য তোমার যত বেশি হবে তত তাপ পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিত তাপের পরিমাণ বেশি হবে, ঠিক আছে? দুটো তলের মধ্যে তাপের পার্থক্য বা উষ্ণতা ডিফারেন্স, তাপমাত্রার পার্থক্য বা উষ্ণতা ডিফারেন্স যত বেশি হবে। তারপর হচ্ছে পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক, অবশ্যই যত সময় ধরে তুমি ফেলে রাখবে এটা তত বেশি পরিমাণ তাপ এই স্ল্যাবের মধ্যে দিয়ে পরিবাহিত হবে, তাহলে কিউ প্রপোর্শনাল টু টি। আর লাস্টে হচ্ছে কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স, এক্স বলতে এই যে বেদটাকে বুঝিয়েছে, অর্থাৎ বেদ যত পুরু হবে স্ল্যাবটা তার মধ্য দিয়ে যে তাপটা যাচ্ছে তার পরিমাণ তত কমবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে আমরা এই কটার রাশির উপর দেখছি নির্ভর করছে, ঠিক আছে? অর্থাৎ পরিবাহী পাতের ক্ষেত্রফল, দুটো তলের উষ্ণতার পার্থক্য, পরিবাহিত তাপ ডিপেন্ড করে সময়ের উপর আর বেধের উপর, ঠিক আছে? তাহলে এইগুলোকে সমস্ত কিছু আমি কি কিউ প্রপোর্শন, যৌগিক ভেদের নিয়ম অনুসারে কিউ প্রপোর্শনাল টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই এক্স লিখতে পারি। এবার সেখান থেকে আমরা একটা কি ধ্রুবক নিতে পারি, এটা কি ইকুয়াল চিহ্ন দেওয়ার জন্য, সমান চিহ্ন দেওয়ার জন্য কি করি, একটা ধ্রুবক নিলাম, ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই এক্স। এখানে এই যে ধ্রুবকটা নিচ্ছি এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, এবং এইটাই হচ্ছে কোনো পরিবাহীর পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র নির্ভর করবে কার উপর, পরিবাহীর উপাদানের উপর, নেচার অফ দ্য ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এটা হচ্ছে পরিবাহী নিজস্ব ধর্ম। এবার এই কে এর ডেফিনেশনটা কী করে দেব, এখানে আমরা ডেফিনেশন দেব কিউ ইজ ইকাল টু কে থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই এক্স। এখান থেকে আমি কে বের করে নিলাম, কে ইজ ইকাল টু কি হবে তাহলে কিউ এক্স এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। তাহলে এটা ডেফিনেশন কী করে দেবো, আমরা এক্স ওয়ান ধরলাম একক, এ ওয়ান ধরলাম থিটা টু মাইনাস থিটা ওয়ান, অর্থাৎ দুটো তলের মধ্যে তাপমাত্রা ওয়ান মানে একক ধরছি আর সময় একক নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বলবো একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য একক হলে প্রতি একক সময়ে তলের সাথে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলবো, ঠিক আছে? তাকে ওই পরিবাহীর বলবো তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? আমি আবার বলছি একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে যে পরিমাণ তাপ লম্ব হবে একক সময়ে
সেই পরিবাহীর মধ্য দিয়ে সঞ্চালিত হবে তাকেই আমরা বলবো সেই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এটা পুরোপুরি ওই উপাদানের বৈশিষ্ট্য। একটা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাহলে কে কী হবে? অসীম পরিবাহী মানে সে খুব ভালো পরিবাহী করবে তাপ। আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে কে জিরো। ঠিক আছে, কে এর একক কী হবে? কে এর সিজিএস একক হবে আমি এখান থেকে বের করে নিচ্ছি। কিউ মানে কি? ক্যালোরি, তাপের একক। এক্স মানে হচ্ছে সেন্টিমিটার, এ মানে সেমি স্কোয়ার, থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিগ্রি সেলসিয়াস, আর এটা সময় সেকেন্ড। তাহলে হয়ে গেল ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা সিজিএসএ। আর এসআই একক কি? আমি যদি এইটার সাথে তুলনা করে করি জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এবার জুল পার সেকেন্ড কি হয়? ওয়াট। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক তাপ পরিবাহিতাঙ্কের। আর এসআই আর সিজিএস এককের মধ্যে সম্পর্কটা কি? এক এসআই একক ইজ মানে ইজ ইকুয়াল টু 4200 সিজিএস একক। ঠিক আছে, আর মাত্রাটা কি? মাত্রা আমরা এখান থেকেই পেয়ে যাব। কিউ মানে হচ্ছে শক্তির মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এক্স হচ্ছে মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, এল হলো, এ হচ্ছে এল স্কোয়ার, থিটা হচ্ছে তাপমাত্রা, মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান তাপমাত্রা, তার জন্য মাত্রা হয় ক্যাপিটাল থিটা, আর সময়ের টি দিয়ে আমরা পেলাম এটা এল এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হলো আমাদের তাপ পরিবাহিতাঙ্ক রিলেটেড ব্যাপার।